নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মিথুন রাশির অক্টোবরে মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার জন্য এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। দেখুন, এই পুজোর মাস প্রত্যেকের ভালো কাটুক, আনন্দে কাটুক এবং আপনারা প্রত্যেকে আনন্দ করে এই পুজো কাটান, আমি এই ঈশ্বরের কাছে কামনা করি। অর্থাৎ পুজোর মাস প্রত্যেকের ভালো কাটুক। তো এটি হচ্ছে মাসিক রাশিফলের ভিডিও। কী প্রভাব পেতে চলেছেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন, তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তবে এই রাশিফল আপনাদেরকে বন্ধু হিসাবে, গাইড হিসাবে কিন্তু আপনাদের কাজে দিবে। আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কারণ মিথুন রাশির লাখো কোটি মানুষের প্রত্যেকে একই রেজাল্ট পাবে না। অর্থাৎ এই রাশিফলটি আপনাদেরকে চলার পথের পাথর হিসাবে কিন্তু কাজে দিবে। তো কী পেতে চলেছেন এই পুজোর মাসে, চাইলেও ভুলতে পারবেন না মিথুন রাশি। দেখুন, প্রথমেই আসি আপনাদের 2রা অক্টোবর পর্যন্ত আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং বক্রী অবস্থায় আবার আপনাদের রাশি চতুর্থভাবে চলে আসে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনপ্রাপ্তি মিথুন রাশির ক্ষেত্রে হতে চলেছে। লটারির শেয়ার ফাটকা থেকে লাভ কিন্তু আপনারা পাবেন। সন্তান সুখের জায়গা, এডুকেশনের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন। প্রপার্টি থেকে লাভ, ভূ সম্পত্তি দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। আপনি মিথুন রাশির মানুষ, আপনি লিখে রাখুন, ভূ সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধনপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনি দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন। আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি করবে। অর্থাৎ সম্মানের জায়গাটা আপনাদের যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে এবং আপনাদের ক্ষেত্রে পরাক্রম, সফলতা, সাকসেস বিশেষভাবে বৃদ্ধি কিন্তু করবে। এবং আপনাদের ক্ষেত্রে এ মাসে ব্যবসার ক্ষেত্রে ভালো, কারণ আপনাদের সপ্তমপতি যদিও অষ্টমে গেছে, এখানে কী করছে, নিজভঙ্গ রাজযোগ কিন্তু তৈরি করছে, বিপরীত রাজযোগ সৃষ্টি করে আপনাদের ব্যবসার জায়গাটা, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, ফুডের বিজনেস করছেন, কসমেটিক্সের বিজনেস করছেন, ফাস্টফুডের বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট, বা পার্লারের ব্যবসা আছে, বিউটি পার্লারের বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু ব্যবসার সেক্টরগুলো আপনাদের বৃদ্ধি করবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের পূর্ণ মাত্রায় কিন্তু আপনারা সাপোর্ট কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা লাভ, পদোন্নতি, আপনাদের ক্ষেত্রে ভ্রমণের যোগ, অর্থাৎ আপনার রাশি দ্বাদশে রাহু আপনাদের ক্ষেত্রে ভ্রমণ যোগ কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ কোনো দূরযাত্রা, পরিবারকে নিয়ে, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের মিথুন রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলবে। এবং এর পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হতে চলেছে। এবার আসি মিথুন রাশির ক্ষেত্রে, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শরীরগত দিকটা কেমন যাবে। দেখুন, শরীরগত দিকটা যদি বলি, শরীর স্বাস্থ্য নিয়ে যে বড় ধরনের যে কোনো সমস্যা তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ওভারঅল শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু মোটামুটি খুব বড় ধরনের কোনো আসছে তা না, মোটামুটি চলে যাবে। কিন্তু আপনাদের পিতা এবং মাতা, অর্থাৎ আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু একটু টেনশানে কিন্তু থাকতে হবে। অর্থাৎ পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশান কিন্তু আপনাদের থাকছে। এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের ধনভাবে, অর্থাৎ আপনাদের ধন প্রাপ্তি আপনাদের হবে। অর্থাৎ বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয়, সেই ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের পরিবারের ক্ষেত্রে সুখ সাধন এর জায়গায়, পারিবারিক সুখ, কিছু খুশির সংবাদ আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু হবে, প্রমোশনের সম্ভাবনা কিন্তু থাকছে।
মিথুন রাশির ক্ষেত্রে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা করবেন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। অর্থাৎ এই সেক্টরগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, অর্থাৎ আপনারা ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, এই জায়গাগুলো আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হতাশা আসার সম্ভাবনা। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে নতুন প্রেমিক প্রেমিকার মধ্যে মতবিরোধ মতান্তর সৃষ্টি কিন্তু হবে পূজোর মাসে। একটু ইগো সেন্টিমেন্টের জায়গা আপনাদের কিন্তু সৃষ্টি করবে। অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই প্রেম যে যারা ইয়ং জেনারেশান আছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু হলেও রাগ অভিমানটা বাড়বে। অর্থাৎ এই জায়গাটাতে আপনারা সাবধান থাকুন। আপনাদের সম্পত্তিগত দিক থেকে, পৈতৃক সূত্রে সম্পত্তিগত দিক থেকে আপনাদের কিন্তু বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে লটারি থেকে কিন্তু আপনারা অর্থ কিন্তু পাওয়ার, তবে আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না সেটা কিন্তু দেখা একান্তই দরকার। সেলফ প্রফেশনের সাথে যারা আছে তারা কিন্তু যথেষ্ট লাভবান কিন্তু এ মাসে হবে। অর্থাৎ নিজস্ব প্রফেশন আছে এই সকল মানুষ কিন্তু লাভ কিন্তু আপনাদের আসবে। বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এ মাসে পাবেন। অর্থাৎ আপনি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছেন বা বিদেশের সঙ্গে রত আছে, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মানে লাভই লাভ কিন্তু আসতে চলেছে। তবে আপনাদের ক্ষেত্রে একটাই খারাপ জায়গা, যেটা চোট আঘাত দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এবং মঙ্গল এবং রবি আপনার রাশির পঞ্চমভাবে চলে যাবে। দেখুন এই জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। কারণ যারা প্রেগনেন্ট পিরিয়ডে আছেন অবশ্যই এই জায়গাটাতে একটু হলেও কিন্তু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে কনসাসনেস আপনারা কিন্তু থাকুন, আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে আপনাদের বেশ কিছু দীর্ঘদিনের আশা প্রত্যাশা পূরণ হবে। ডুবে গেছে টাকা আটকে গেছে বা এই জায়গাগুলো টাকাগুলো রিকভারি হবে। যারা প্রমোটার বিল্ডার আপনি কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আপনি ঠিকাদার আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং যারা গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, যাদের বিল আটকে আছে, সেই বিলগুলো কিন্তু আপনাদের পাস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি মিথুন রাশি মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ দীর্ঘদিনকার প্রত্যাশা আপনাদের কিন্তু পূরণ হবে। এবং আপনাদের ক্ষেত্রে যে দীর্ঘদিন যে কাজ আটকে ছিল, বহুদিনকার পেন্ডিং কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে। চাইলেও ভুলতে পারবেন না এই পুজোর মাস আপনি যদি মিথুন রাশির মানুষ হন। এবং আপনার যদি দশা অন্তর্দশা এবং আপনার যদি বাই বার্চার গোয়ের গোচর ভালো হয়, এই গোচরের সাথে যদি মিল থাকে, আপনারা কিন্তু নিশ্চিতরূপে পূজার মাসে আপনাদের কিন্তু দুঃখের দিন শেষ, শুধুই আপনাদের ক্ষেত্রে কিন্তু হাসির দিন কিন্তু আসতে চলেছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু পাবে। উচ্চশিক্ষা যারা রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কিন্তু প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা, কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী জায়গাটা কিন্তু থাকছে। এবং অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং আপনাদের এ মাসে বেশ কিছু খুশির সংবাদও কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ যেটা এ মাসে না হলো আগামী দিনে আপনাদের কিন্তু বেশ কিছু লাভ কিন্তু দিতে চলেছে এই সংবাদ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।